নমস্কার, দেখছেন পুরবি নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ায় ট্রান্সফরমারে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হাবড়ায় দম্পতিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও দুই। হাবড়ায় আহত দম্পতির বাড়িতে সোমবার দেখা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক ব্যক্তির। বাগুইহাটের একটি বন্ধ দোকানঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচা গলা দেহ। সম্প্রতি অনুষ্ঠিত হলো তথ্যচিত্র শোভাবাজার রাজবাড়ির অন্দর মহলের প্রিমিয়ার শো। এবার আসছে বিস্তারিত খবরে। সোমবার হাবড়ার SBI ব্যাংকের সামনে ট্রান্সফরমারে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। সোমবার হাবড়ার SBI ব্যাংকের সামনে ট্রান্সফরমারে হঠাৎই আগুন লেগে যায়। দুপুর 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি সাইকেল পুড়ে যায় বলে সূত্রের খবর। এই আগুন লাগার ঘটনায় হাবড়ার যশোর রোড দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে অবশ্য তা নিয়ন্ত্রণে আসে। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। হাবড়ায় দম্পতিকে মদ্যপদের বেধড়ক মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো আরও দুই অভিযুক্ত। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে মদ্যপান এবং মদ্যপদের অভব্য আচরণের প্রতিবাদ করায় হাবড়ায় এক দম্পতিকে বেধড়ক মারধর করে ওই মদ্যপ ব্যক্তিরা। গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন রায়, রাজীব রায় এবং বাপি কর্মকারকে সেদিন গ্রেপ্তার করতে পারলেও ফেরার ছিল প্রদীপ মণ্ডল এবং প্রবীর মণ্ডল। পুলিশি তৎপরতায় যদিও এই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সোমবার। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। সোমবার আহত দম্পতির বাড়িতে দেখা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য মন্ত্রীর। হাবড়ায় মদ্যপদের অভব্য আচরণের প্রতিবাদ করা আহত দম্পতির সঙ্গে দেখা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার তাদের বাড়িতে যান মন্ত্রী। ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যে ঘটনা তো খুব দুঃখজনক, লজ্জার, এটা কোনো রাজনৈতিক কোনো জায়গা নয়, রাজনীতির কোনো খেলাও নয়, সত্য ঘটনা যেটা, যে প্রকৃত অর্থে যারা মানে কিছু কিছু মানুষের অত্যাচার করে, মাঝে মাঝে মাল খেয়ে যা করে, তার একটা ঘটনা এখানে ঘটিল। সরকারি স্টাফ, তিনি তার বাড়িতে পরিবার পরিজন এসেছিলেন, তিনি একটু তাদের ছেড়ে গাড়িটা ঢোকাচ্ছিলেন পরবর্তীকালে, রাত্রে তাকে আক্রমণ করে এবং পাঁচজনই করেছেন। তাহলে তিনজনকে প্রথম দিন গ্রেপ্তার করে পুলিশ, আর পুলিশ উইদিন 3 মিনিটসের মধ্যে পুলিশ ঢুকেছে। ঘটনায় অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে জানালেন মন্ত্রী। শান্তির হাবড়া তৈরি হয়েছে, সেখানে যারা এই কাজ করেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, তারা যেই করুক, যাকেই করুক, কোনো মানে না। কোনো মানুষের ওপর যদি নেমে আসে, সে যে রাজনৈতিক দলই করুক, নেমে আসুক, যে ক্রিমিনালি করবে, তাকে চরম ও চূড়ান্ত শাস্তি পেতে হবে জেলে রেখে। যে তিনজন ধরা পড়েছিল তারা আবার ছাড়া পেয়ে গেছে, কোর্টের থেকে তারা জামিন পেয়ে গেছে, কী বলবে? তার বাকিটা ব্যবস্থা আছে, চার্জশিট ফ্রেম করছেন, তো চার্জ ফ্রেম করছেন, চার্জ ফ্রেম করে ব্যবস্থা করতে হবে। হাবড়ায় চলতি বাড়ির ওপর দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের রয়েছে নানান অভিযোগ, এ সম্পর্কে মন্ত্রী জানালেন। ব্যাপার নিয়ে বলেছি, আমরা লাইসেন্স দেওয়ার বিপক্ষে আমি চিরকাল লড়াই করেছি, আজকেও লড়াই আমার চলবে, এটা জেনে রেখে দিই। এবং আমি ICC কে অনুরোধ করে যাব, বাড়ির ওপর আপনাকে নজরদারি করতে হবে। এবার থেকে ওই বাড়ির ওপর চলবে কড়া নজরদারি বললেন খাদ্যমন্ত্রী। অশান্তি করে না তাকে মেরে দেবো, আমি রাত্রে মদ খেয়েছি, মদ খেলেই কি আমি কি ইয়ে হয়ে যায়নি, হিরো হয়ে যায়নি? কিছু লোকের মদ খেলেই হিরো হয়ে যায়, মদ খেয়ে তারা খায়, লোকে অনেকেই খায়, বাড়ি থেকে দুপে খেয়ে শুয়ে পড়লে অনেকে নেশায় নেশাগ্রস্ত হয়ে যায়, তারা অ্যাডিক্টেড, তারা পারে না। কিন্তু তা বলে মদ খেয়ে আমি লোকের গায়ে অত্যাচার কেন করতে যাবো? এ তো করা যাবে না, এ করতে দেওয়া যাবে না, হাবড়া হবে না, এটা জেনে রেখে। পৌরসভার চেয়ারম্যান রয়েছে, তাকে আমি নিজে বলে গেলাম মনিটরিং করতে হবে, ICC করবে, দুজনে মিলে আপনারা মনিটরিং মাঝে মাঝে বসুন, এই বারের প্রতি নজরদারি করুন, এই বারটা আমাদের নজর করছে, এই বারটা থেকে কারা বেরোচ্ছে, কারা ঢুকছে, কোথা থেকে কারা, কোন ছেলেগুলো আসে বারে পথ খেতে, পার্টিকুলার দেখবে একটা সিনিয়র পিপলস আছে, তারা কোথা থেকে আসছে, তারা কীভাবে বেরিয়ে যাচ্ছে, এটা নজরদারি করতে হবে। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন ডিওয়াই সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে
মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক পিএল মেডিকেল গলি হাবড়া পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রাজনন্দিনী হোটেল। ফোন নাম্বার 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পবিত্র ঈদ উপলক্ষে 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। সোহনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। সরকারি এবং প্রাইভেট বাসের রেষারেষিতে প্রাণ হারালেন 61 বছর বয়সী কানু চক্রবর্তী নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে অশোকনগরের কচুয়া মোড়ে। প্রতিদিনের মতো এদিনেও সকাল 9:30 নাগাদ বাজার করতে বেরিয়েছিলেন অশোকনগরের 2 নম্বর এলাকার বাসিন্দা কানু চক্রবর্তী। এদিনও সাইকেল চেপেই বাজারে যাচ্ছিলেন তিনি। হঠাৎই হাবড়ার নৈহাটি রুটের সরকারি সিটিসি এবং বেসরকারি 73 নম্বর বাসের রেষারেষিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় কয়েকজন ছুটে গিয়ে অশোকনগর হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তিকে। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আর এর মধ্যে পিছন থেকে যে গাড়িটা আসছিল সেটা সিটিসি ছিল। এবার গাড়িটা যা পিক আপ ছিল তাতে ও যদি গাড়িটা ওখান থেকে কাটাতো তাহলে আমরা যারা 4 দোকানে ছিলাম সব স্পট হয়ে যেত। ও আর পারেনি ওখান থেকে কাটাতে। 2-1 সেকেন্ডের ডিফারেন্সে দেখলাম পিছন থেকে 73 আসছে, তার মানে গাড়িটা রেসারেসি হচ্ছিল, তারই পিছনে 73 পিছনে আবার সিটিসি। তার মানে গাড়িটা কতটা রেসারেসি করে আসছে, তার পিক আপটা কতটা ছিল ওখানে, আমরা যারা দেখলাম ওরা কোনো কাটানোর রাস্তা ছিল না।
আর যে সাইকেলে ছিল সে বাদিকে ছিল, সে সাইডে ছিল, তার কোনো দোষ ছিল না, যেটা দেখা গেল সাইকেলটা যেখানে মেরেছে এই পর্যন্তই আমরা দেখলাম। পুরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, অশোকনগর। বাগুইহাটের বৈষ্ণদেবী অ্যাপার্টমেন্টের একটি বন্ধ দোকানঘর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। বাগুইহাটি থানার সমরপল্লী এলাকার বৈষ্ণদেবী অ্যাপার্টমেন্টের একটি বন্ধ দোকানঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা এই দোকানঘর থেকে রক্তের মতো কিছু তরল পদার্থ বের হতে দেখেন, পাশাপাশি দুর্গন্ধও ছড়াচ্ছিল। এলাকার মানুষরা ঘটনার খবর পুলিশকে দিলে পুলিশ এসে দোকানঘরটি খুলে দেহটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি প্রদীপ বিশ্বাস বর্ধমানের বাসিন্দা। কয়েক মাস আগে এই দোকানঘরটি ব্যবসার জন্য তিনি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। উনি কি এই দোকানেরই মালিক? মালিক না, উনি ভাড়ায় নিয়েছেন, ইলেকট্রিকের কাজ করে। কিসের দোকান ছিল? ইলেকট্রিকের, সব রকম কাজ করে, ফ্যান, মোটর, কুলার, সব কিছু। আচ্ছা, গিয়ে মানে কতদিন আছে ওখানে দোকান? দোকানটা হয়ে গেছে অনেক দিন, পার্টিকুলার বলতে পারবো না কতদিন, কিন্তু বডিটা মনে হচ্ছে 4-5 দিন হয়ে গেছে। এই দোকানেরই ওনার উনি? হ্যাঁ হ্যাঁ, আপাতত ওনার রেন্টে নেওয়া দোকান। কোথায় বাড়ি কোথায় বলেছেন? বাড়ি ওনার বাড়ি সামনেই আছে, ওটাও রেন্ট। ওনার নাম কি ছিল? প্রদীপ। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বাগুইহাটি। সমগ্র হাবড়াবাসীর জন্য এক দারুণ খবর, কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রখ্যাত গয়না প্রস্তুতকারক অঞ্জলি জুয়েলার্স আপনাদের শহরে নিয়ে এলো এক আকর্ষণীয় শোরুম। সোনা, হীরে, মুক্ত ও কস্টিউম জুয়েলারির ট্র্যাডিশনাল থেকে আধুনিক, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব ডিজাইনের গয়নার অফুরন্ত কালেকশন পাবেন অঞ্জলি জুয়েলার্সে, হাবড়া স্টেশন রোডে। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর হাবড়া। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন, বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ, আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001-8068, PK Sports, the ground of sports. সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো শতরূপা সান্যালের তথ্যচিত্র শোভাবাজার রাজবাড়ির অন্দর মহলের প্রিমিয়ার শো। কলকাতার মুক্তি ওয়ার্ল্ডের প্যারিস হলে সম্প্রতি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো প্রখ্যাত পরিচালক শতরূপা সান্যালের তথ্যচিত্র শোভাবাজার রাজবাড়ির অন্দর মহলে। ছবিতে মূলত দেখানো হয়েছে অন্দর মহলের ভেতরের মেয়েদের জীবনযাত্রা। অন্দরমহলের ফ্যাশন, জীবনযাত্রা, অবসর সমাজ এবং পরিবার সম্পর্কে দৃষ্টিভঙ্গি, মূলত এই বিষয়গুলি একটি মেয়ের চোখ দিয়ে দেখা যাবে, জানালেন পরিচালক শতরূপা সান্যাল। আসলে শোভাবাজার রাজবাড়ি তো রাজবাড়ি, সেই জন্য তাদের গোপনীয়তাও বেশি, মেয়েরা পর্দানশীল সেই সময়, যে সময়টাকে ধরছি, কাজে মেটেরিয়াল সেই অর্থে কিছুই পাওয়া যায়নি। এই শোভাবাজার রাজবাড়ির কুমার ব্যোমকেশ দেবের স্ত্রী কমলা দেব বৌরানী, তার লেখা এবং তার বলা ইন্টারভিউ, এইটা অথেন্টিক মেটেরিয়াল হিসেবে আমাদের কাছে, মানে ওইটাই হচ্ছে মূল জিনিস যেটা থেকে ছবিটা করা হয়েছে। সুতরাং মানে
যেভাবে কমলাদেব বৌরানী তাদের বাড়িটাকে দেখিয়েছেন, তাদের মেয়েদের দেখিয়েছেন, আমরা সেভাবে দেখিয়েছি। মানে এখানে আমার নিজস্ব আলাদা ইনপুট বলে কিন্তু কিছু নেই। বৌরানীর চরিত্র নিয়ে ছবির নায়িকা জানালেন, জীবনের প্রথম কাজ শতরূপা সান্যালের মতন একজন ডিরেক্টরের ছবিতে করা, এটা তো মানে খুব বড় ব্যাপার। আর এরকম একজন একটা রাজবাড়ির একজন বৌরানীর চরিত্র, তো ভীষণ ভালো অভিজ্ঞতা। একদম মানে ঘরের বউ একজন, সে রাজবাড়ির বউ, তার মানে অ্যাসপেক্ট থেকে আমরা পুরো ফিল্মটা দেখিয়েছি। কি মেনলি এখানে দেখানো হয়েছে শোভাবাজার রাজবাড়ির মেয়েদের যে জীবনটা, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তার ব্যক্তিগত কার সঙ্গে কীরকম রিলেশন ছিল সেগুলো দেখিয়েছি। পুরবি নিউজের জন্য দীপ রায়, রিপোর্ট কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।